নরসিংদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা শারীরিক প্রতিবন্ধী জুঁই। জন্মের পর থেকেই দুটি পায়ে সমস্যা থাকায় প্রতিবন্ধী হিসেবে অবজ্ঞা অবহেলায় বড় হয়েছে। বাবা মায়ের নানা রকম প্রচেষ্টায় সেই প্রতিকূলতা কাটিয়ে আজ সে অনেকটাই স্বাবলম্বী। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে সংগ্রামী এক প্রতিবন্ধী শিক্ষার্থীর জীবনগাথা তুলে এনেছেন আমাদের নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, জানাবেন আরমান কায়সার। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের মাছেরচর গ্রামের জাকির হোসেনের মেয়ে মায়া আক্তার জুঁই ছোটবেলায় বাবা মা কোলে করে স্কুলে আনা নেয়া করতেন। প্রাথমিক শিক্ষা শেষ করে বাবার সামান্য আয় ও বিভিন্ন সংস্থার অনুদান দিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ জীবন শেষ করে এখন একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী। এর মাঝে কুমিল্লা থেকে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেয় জুঁই। এখান থেকে যা পায় তাই দিয়ে কোনো রকমে চলে তাদের সংসার। চলতি মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আবার বেকার হওয়ার সম্ভাবনায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন মায়া। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তাদের দিকে যেন একটু দৃষ্টি আকর্ষণ করা হয়। ওর বেতনে উপর আল্লাহ ভরসায় মোটামুটি আমরা চলে যেতে পারতেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেন একটু ওর দিকে খেয়াল করে একটা ভালো একটা চাকরি খোঁজা দেয়। মায়া আক্তার জুঁইকে আমরা মাইগ্রেশন প্রোগ্রামে কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ দিয়েছি এবং সে দেড় বছরে খুব বেশ দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যে কোনো প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকলে তাকে শিক্ষা ভাতা এবং এসএসসি পাশ করলেই কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে কাজ দেওয়ার চেষ্টা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। যে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তাদেরকে আমরা উপবৃত্তি দিয়ে থাকি আর কর্মের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এদিকে প্রতিবন্ধী দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। 29তম আন্তর্জাতিক ও 22তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে গাজীপুরের কোনাবাড়ির প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠন। সকালে কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া স্পিনিং এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংস্থার সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউসার আহমেদ, জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, সংস্থার সাধারণ সম্পাদক বাক প্রতিবন্ধী জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ কে এম মাসুদুর রশিদ, মমিনুর রহমান ও কোষাধ্যক্ষ আবদুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে পঞ্চগড়ের শ্রমিক কর্মচারীরা। সকালে পঞ্চগড় ঢাকা মহাসড়কের সুগার মিল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রকুনুজ্জামান রিমন, যুগ্ম সম্পাদক আব্দুল সালাম সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অবিলম্বে পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের 3 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের মাধ্যমে চিনিকল চালু রাখার দাবি জানান আন্দোলনকারীরা।